বন্ধুরা জানানো বলছে, বন্ধুরা আমি কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনি এই যে নিউজ আছে সেই নিউজ ভিডিওর যারা বানান তারা অলরেডি কিভাবে একটি স্ক্রিপ্ট লিখবেন নিউজ ভিডিওর জন্য, সেটা কিন্তু অলরেডি দিয়েছে, অনেকজনে দেখেছে, অনেকজনে কমেন্টও করেছে ভাই কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেন। এবং আমিও চাইছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও দেবো। এখন আজকে ভিডিওতে আমি শেয়ার করবো যে কীভাবে একটা প্রপারলিভাবে একটি নিউজ ভিডিও আপনি বানাবেন ইজিভাবে। আপনি সবাই জানেন নিউজ ভিডিও কিন্তু অনেক ভাইরাল একটা চ্যানেল। আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা রাতারাতি গ্রো করতে পারবেন। ফুটবল নিয়ে, যেহেতু ফুটবলে খেলা চলতেছে, নেইমার মিস করেছে তিতে, আচ্ছা যাই হোক এটা না নিলাম, মেসির পায়ে এক সেকেন্ডও বল থাকা যাবে না, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে ফার্স্টে যে কাজটি করতে হবে, আপনারা সবাই জানেন ভিডিও টাইটেলটা কী দিতে হবে, এটা কিন্তু আমি সেই ভিডিওতে বলেছি, সেই ভিডিওটা না দেখলে আপনারা আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নিন, তারপরে আপনি এখানে কাজ করবেন, ঠিক আছে। মেসির পায়ে এক সেকেন্ড বল দেখা যাবে না, এটা হলো একটা টাইটেল। যাই হোক, এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে হলো যে স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে, আর এই স্ক্রিপ্ট শুধু যে আপনি এই স্ক্রিপ্টটা দেখেই বলবেন এরকম না, আপনার স্ক্রিপ্ট নিজে বানিয়ে নিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটা আমি এতটুকু নিব না, এই যতটুকু আমার স্ক্রিনে আসলো ততটুকু আমি একটা স্ক্রিনশট তুলবো। এখন স্ক্রিনশট কেন তুলবো সেটা আমি পরে বলছি। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমরা মেসিকে নিয়ে একটা ভিডিও করবো, এই জন্য জাস্ট আমরা মেসির যে স্ক্রিপ্ট আছে সেটা নিয়ে নিয়েছে। এখন আমাদেরকে মেসির ইমেজ ডাউনলোড করতে হবে, এবং এই অ্যাপটাকে আমি সবসময় ব্যবহার করে থাকি, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আসার পরে আমরা যদি মেসি সার্চ করি, আমি বাংলা দিয়ে দেখছি মেসি, এখানে সার্চ করি তাহলে কিন্তু মেসির অনেক এইচডি কোয়ালিটি পিকচার আমরা পেয়ে যাবো। এই দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি পিকচার আছে অলরেডি, এই যে এটা এইচডি আমি এখান থেকে নিয়ে নিলাম, তারপর আরেকটা আছে আমরা এখান থেকে একটা ক্লিক করে এটা নিয়ে নিলাম, আর আরও দুই তিনটা আছে যেটি একবার একটা সুন্দর মেসির ভিডিও মানে ইমেজটি, এখান থেকে আমরা এই ইমেজটা নিব। অলরেডি আমরা তিনটে ইমেজ নিলাম, আপনাকে অনেক ইমেজ নিতে হবে যদি আপনি নিউজ ভিডিও বানান, ওকে। আর ইমেজে কোনো লোগো এবং কোনো কিছু থাকা যাবে না। তারপর আমরা নিয়ে নিলাম ক্যাপকাট, আচ্ছা শুধু যে ক্যাপকাট নিয়ে আপনি ভিডিও করবেন এরকম না, আপনি ক্যাপকাট, কাইন মাস্টার, পাওয়ার ডিরেক্টর, বিএন এডিটর অনেক অ্যাপ আছে ভাই, আপনি জাস্ট সেই সব অ্যাপ নিয়েও কাজ করতে পারেন। আমি এখানে আসার পর নিউ প্রজেক্টে একটা ক্লিক করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে অ্যালোতে দিয়ে দিলাম, অ্যালোতে দেওয়ার পরে এখানে কী কাজ করতে হবে, এখানে প্রথমে আমাকে ফটোসে যেতে হবে। ফটোসে আমি কেন গেলাম সেটা এখন বলতেছি। ফটোসে যাওয়ার পরে আমি যে ফটো নিয়ে কাজটি করব সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এক দুই তিন, তিনটে ফটো যেহেতু আমি নিয়েছিলাম অ্যাডে ক্লিক করব। আপনি চাইলে অনেকটি ফটো কিন্তু আপনি অ্যাড করতে পারেন, এরকম না যে তিনটা আনা, অনেক ফটো, আপনার স্ক্রিপ্ট অনুযায়ী আপনি ফটোটিকে অ্যাড করবেন। দেখেন আমি ফটোটি অ্যাড করেছি, তিনটা ফটো অ্যাড করার পরে এই নিচে পিছে আসার পরে এই যে ক্যাপকাট যে লোগো আপনি দেখতে পাচ্ছেন এটা কেটে দেবেন। হ্যাঁ, অনেকজনে বলে যে ভাই অনেক অ্যাপ আছে যে অ্যাপটিতে আপনারা খুব সহজে কিন্তু কী করতে পারবেন, জাস্ট লোগো ফ্রি, হ্যাঁ কোনো লোগো নাই, ওয়াটারমার্ক নাই। এখন এখানে আসার পরে আমার একটা কাজ করতে হবে, প্রত্যেকটা আমি স্ক্রিপ্ট অনুযায়ী আমি একটু একটু করে ছোটো করে নিই, বা আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করে আমি এই প্রথম পিকচারটা আমি এখানে ক্লিক করবো। অ্যানিমেশন একটা অপশন দেখতে পাচ্ছেন না, অ্যানিমেশনে ক্লিক করেন, অ্যানিমেশনে ক্লিক করার পরে ইন আউট কম্বোডো, এই যে কম্বো কম্বো কম্বোতে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অনেক ধরনের অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশন অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। আমি একটা ক্লিক করলাম বয়েব, ওয়াও ফাইন, আমি একটা এটা একটা ইমেজের জন্য আরেকটা ইমেজ আমি এখান থেকে আবার এখানে অ্যানিমেশন দিব। আপনি চাইলে ইন আউট দিতে পারেন, কিন্তু আপনারা কম্বোতে ক্লিক করে আপনি অনেক অ্যানিমেশন আছে, অনেক অনেকে দেখেন শেষ নাই, এটি অ্যানিমেশন আছে, একটা অ্যানিমেশন দিয়ে দুই তিনটা ভিডিও করতে পারেন সহজে। আমি একটা দুইটা নিয়ে নিলাম, ওকে ফাইন নাইস নিলাম, ওকে ফাইন। এখন এটা তো জুম অলরেডি হয়ে গেছে, এখন এখানে আপনার কাজটা কিন্তু হয়ে গেছে, আপনি চাইলে এই ভিডিওটা বড় করার জন্য আরও টানতে পারেন, আপনি বড় হবে। এখন আমাদের কী করণীয়, এখন হলো জাস্ট আমাদের ভিডিওটির কাজটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখানে আমাদের যে ভয়েস অ্যাড আছে, যদি আপনি ভয়েস আলাদা রেকর্ড করেন ফাইন রেকর্ড করতে পারেন, আর যদি আলাদা না করেন তাহলে এখানে রেকর্ড করার সিস্টেম একটা আছে। এটা করার আগে এই যে আমরা স্ক্রিনশট তুলেছিলাম না প্রথম, সেই স্ক্রিনশটটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাডের জন্য এখানে ওভারলেতে আপনি ক্লিক করলে কিন্তু এই যে অ্যাড ওভারলেতে ক্লিক করলে আশা করি ইমেজটা চলে আসবে ফটো, ওকে এই ইমেজটা আমি এখান থেকে অ্যাড করলাম। অ্যাড করার পরে এই ইমেজটাকে আমরা একটু বড় করে ধরব, ওকে এই ইমেজটাকে এতটুকু নিলাম,
ফাইন, এখন এই ইমেজটাকে আমরা এত বড় করব। এখন এই ইমেজ তো এখানে থাকবে না ভাই, থাকবে না এই কারণে জাস্ট আমরা ভয়েসটা অ্যাড করব। এই জন্য একভাবে তো একসাথে সব কিছু করতেছে, এই জন্য দেখেন এখানে আমরা এটা পরে কাটব। এখানে ওভারলেটা দিলাম, তারপরে এখানে অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি, রেকর্ড হতে নাও পারে কিন্তু আপনি রেকর্ড করতে হবে। রেকর্ড করার পরে এখানে এই স্ক্রিপ্টটা আপনি বলবেন, আমি দেখি রেকর্ড হয় কি না। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমি রেকর্ডটা করে ফেলেছি, রেকর্ডটা একটু শুনি। 2-0 গোলে জয় আর্জেন্টিনা, বাঁচিয়ে রেখে শেষ খেলায় খেলার শেষ আশা, আগামীকাল বাঁচা মরার লড়াই, পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে অবশেষ সেই ম্যাচে। 1 সেকেন্ডের জন্য মেসির পায়ে বল দেখা যাচ্ছে না। 2-0, ওকে। আপনারা তো কিন্তু দেখতে পারলেন এখানে, এখানে কিন্তু আমি এখানে কি আমি একসাথেই, হ্যাঁ আলাদাভাবে কোনো ভয়েস রেকর্ড করি নাই, আমি জাস্ট কী করলাম এই ইমেজটা দেওয়ার কারণ হলো একটাই, এখন আপনি বুঝতে পেরেছেন যে ইমেজটা সামনে থাকলে আপনি ভয়েসটা রেকর্ড করতে পারবেন। যখন এই ইমেজটা এই এতটুকু রেকর্ড হয়ে যাবে, আবার এখানে ক্লিক করে এই ইমেজটাকে একটু ছোটো করবেন, তারপরে ইমেজটা আর বাকি অংশটা আপনি এখান থেকে আবার এখান থেকে নেক্সটে আবার এখানে ইমেজ অ্যাড করে আপনি অ্যানিমেশন দিয়ে আবার এই এই জিনিসটা পড়বেন। যেরকম তিনি বলেন আর্জেন্টিনা পুরো ক্রমেইভাবে দুর্দান্ত, তবে আমাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুত থাকতে হবে এই ম্যাচের জন্য। এবং আমি আবারও বলছি মেসিকে 1 সেকেন্ডও বল না দেওয়াটাই লক্ষ্য থাকবে আমাদের। যে এখন এভাবে আপনাকে রেকর্ড করতে হবে, রেকর্ড করার পরে এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে ডিলেট, দেখেন এটা কাজ শেষ। এখন যদি আমরা প্রপারলিভাবে একটা কাজ করি, আচ্ছা কাজ করার আগে একটা কাজ করতে হবে, আপনার যদি কোনো লোগো থাকে তাহলে এই লোগোটাকে অ্যাড করবেন অথবা কোনো ট্যাক্স অ্যাড করতে পারেন। আর লোগো নাই, আমি একটা স্টিকার দিয়ে আপনাদেরকে দেখাই, ধরে নিলাম এটা আপনার চ্যানেলের লোগো, ওকে এটা আপনার চ্যানেল লোগো। এখানে অ্যানিমেশনও আছে, অ্যানিমেশন ছাড়াও আছে, আপনি যে শুধু অ্যানিমেশন দিবেন এরকম না, অ্যানিমেশন ছাড়াও কিন্তু অনেক লোগো আমরা দেখতে পারি। দেখি কোনো অ্যানিমেশন ছাড়া লোগো আছে কিনা, পেলে বলো। আচ্ছা এই নামেরটাই আমরা দিই, দেখেন এখানে ক্লিক করার পরে অনেকটি অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। এই অ্যাপের একটা এই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, অনেক অ্যানিমেশন এখানে অলরেডি আছে, ধরে নিলাম এটা আপনার একটা লোগো, ওকে ফাইন, ডাউনলোড করলেই কিন্তু এটা হয়ে যাবে, ওকে। এখন এটাকে আমরা ডিলিট করলাম, আমরা একটা রাখলাম, ওকে এই যে একটা রাখলাম, এটা মনে করেন আপনার লোগো, এটা আপনার লোগো, হ্যাঁ হচ্ছে না, এইটা আপনার লোগো, ফাইন। এখন এটাকে আমরা ফুল ভিডিওতে দিয়ে দিলাম, আশা করি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন, বড় হোক কিন্তু ভিডিওটা দেখতে অনেক কিছু বুঝতে পারবেন। এখন দেখেন এটা আপনার লোগো, আপনি চাইলে এখানে ট্যাক্স অ্যাড করতে পারেন, এই যে আমি ট্যাক্সে ক্লিক করলাম, আপনার চ্যানেল নামটা দিয়ে দিবেন, যেরকম আমরা যদি এখন নাম দিই, গুগল, গুগল স্টাইল মানে এটা একটা গুগল, আপনার চ্যানেল নাম আপনি চাইলে এখানে দিতে পারেন, সিম্পল। এখানে অনেক কালার কারেকশন আছে, যেটা আপনি চাইলে সহজেই দিতে, ট্যাক্স অ্যাডট আছে, ওকে ফাইন। এটা এখানে অ্যানিমেশন আছে, আপনি চাইলে কিন্তু স্টাইলিশ অ্যানিমেশন দিতে পারেন, এই যে আবার ট্র্যাকিংও আছে। আচ্ছা এই ক্যাপকাটার কিন্তু অনেক একটা ভিডিও টিউটোরিয়াল বড় দিতে চাই, যদি আপনারা আমাকে কমেন্ট করেন যে কী কী অপশন এখানে আছে, আপনি কী কী ভিডিও এখানে বানাতে পারবেন। যাই হোক আজকে এতটুকু যাবো না, দেখেন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট, ওকে। এখন আমি যদি এটাকে প্লে করে দেখি, 2-0 গোলে জয় আর্জেন্টিনা, বাঁচিয়ে রেখে শেষ খেলায় খেলার শেষ আশা, আগামীকাল বাঁচা মরার লড়াই, পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে অবিশ্বাস্য সেই ম্যাচে। 1 সেকেন্ডের জন্য মেসির পায়ে বল দেখা যাচ্ছে না, ওকে ফাইন। এখন আমরা যদি অডিওতে ক্লিক করি, এখানে আর কোনো অপশন নাই, জাস্ট তিনটা। আপনি চাইলে আপনার আলাদা অডিও রেকর্ড থাকলে আপনি এখান থেকে নিতে পারেন, আপনি এফেক্ট দিতে পারেন, আর কোনো এফেক্ট ইউজ করবেন না অ্যাপের, এটা আমি বলে দিলাম। সাউন্ড এফেক্ট আলাদাভাবে সাউন্ড এফেক্ট অ্যাড করবেন, এই হলো আপনার ভিডিওটা এডিটিং। এখন এই যে এক্সপোর্ট, এখানে ক্লিক করে আপনি এখানে 1080 দিবেন, দেওয়ার পরে এটাকে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে। দেখেন আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এই যে এটা এক্সপোর্ট হচ্ছে, এখন এটা ব্যাক করে দিয়ে এক্সপোর্ট করবো না। যাই হোক এভাবে মূলত আপনাদেরকে এই অ্যাপের মাধ্যমে নিউজে ভিডিওটা বানাতে পারবেন, একবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে বলবেন, এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালাম।